সারা বিশ্বের সঙ্গে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ক মানুষদের শবে বরাত বা লাইলাতুল বরাত। এর অর্থ হলো সৌভাগ্য এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার রাত্রি। হিজরি ক্যালেন্ডার শাবান মাসে 14 তারিখের দিবাগত রাতে শবে বরাতের সূচনা হয়। আরবি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতটাই হলো সৌভাগ্যের রাত। এই দিনটিতে মুসলিম সম্প্রদায় ভক্ত মানুষেরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে বাড়িতে ও বিভিন্ন মাজার কবরস্থানে গিয়ে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। রাত থেকে ভোর সকাল পর্যন্ত নফল নামাজ, জিকির ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ তায়ালার কাছে বিগত জীবনের সব ভুলভ্রান্তি পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। এই দিন আব্দুল ওয়াহেদ বলেন, আজকের দিনটি হলো মুসলিম সম্প্রদায়ের জন্য এই রাতটি লাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্যের রাত। আজকের রাতে আমাদের কপালে সারা বছরের রুটি রুজি লেখন করে, এছাড়া গুনাহ ক্ষমা করেন। আজকের দিনে মুসলিম বাড়িতে হালুয়া, ফিন্নি, রুটি ইত্যাদি ইত্যাদি রান্না হয়। পাশাপাশি গরিব এতিমেদেরকে ও আত্মীয় স্বজনের মধ্যে হয়। আজকে খুব পবিত্র রাত মুসলিম সমাজের ক্ষেত্রে শবে বরাত। আমরা ভীষণ আনন্দের সঙ্গে, ভীষণ মন থেকে নিজেরা সমস্ত মুসলিম সমাজের মানুষ আজকে আমরা এই উৎসবটা পালন করি। তাহলে আজকের দিনে এই 14ই শাওয়াল রাত, 15ই শাওয়াল আমাদের মুসলিম ক্যালেন্ডার মতে, এই দিনে আমরা শবে বরাত উৎসব আমরা পালন করি। আমাদের এই আজকে ধর্মীয় যা মতাদর্শ তাতে আমরা মনে করি যে আল্লাহ পাক আজকের দিনে আমাদের সকলের তাকদীরের লেখন করেন। আমাদের কপালে সারা বছরের রুজি রুটি যা আছে, আজকের দিনে আমরা সারা রাত ধরে নামাজ পড়ি, আমরা কেউ কেউ সারাদিন রোজা রাখি, তো সেই সব জিনিসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন বড় বড় কবরস্থান যা মেদিনীপুর শহরের বুকে যা আছে বা বিভিন্ন এলাকায় যা কবরস্থান আছে, সেখানে আমাদের পিতৃপুরুষ যারা আছেন সমাধিস্থ, সেই সমস্ত কবরে গিয়ে আমরা জিয়ারাত করি, তাদের ওখানে ধূপ মোমবাতি জ্বালাই এবং তাদের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি, আমরা দোয়া চাই। এবং এই আজকের দিনে আমাদের খুব বড় একটা জায়গা যে মুসলিম সমাজ আজকের এই রাতকে সারা রাত উপাসনার রাত হিসাবে গ্রহণ করে এবং সারা রাত আমরা প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া চাই। এবং সকল বিশ্ববাসী, সকল ভারতবাসী, সকল মেদিনীপুরবাসীর জন্য আমরা শান্তি এবং আমানের জন্য প্রার্থনা করি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবার জন্যে আল্লাহ পাক যেন সবার ভালো করুক, এই এই আদে এ নিয়ে আমরা কিন্তু আজকের এই উৎসবটি বিশেষভাবে পালন করি। এই সময় প্রত্যেকটি মুসলিম বাড়ির তে আমরা একটু মানে সিন্নি হিসাবে, প্রসাদ হিসাবে হালুয়া তৈরি হয় এবং সেইগুলি আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করি, গরিব দুঃখীর মধ্যে বিতরণ করি। এটা আমাদের একটা ট্র্যাডিশনাল পরব এবং সেইভাবেই আমরা এটাকে সকলে মিলে উদযাপিত করি। রইল বার্তার ক্ষেত্রে, আমাদের মেদিনীপুর শহর একটি ঐতিহ্যপূর্ণ শহর, এই শহরে হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে থাকি। আপনারা নিশ্চিত জানেন আজকের দিনেই হোলি একটি বড় উৎসব ছিল যেটা আমাদের হিন্দু ভাইদের জন্য ছিল এবং রাত্রে আমরা আজকের দিনেই আমরা শবে বরাত পালন করছি। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের পশ্চিমবাংলা, এটাই আমাদের মেদিনীপুর। আমরা সকলে মিলে, সবাই মিলে নিজের নিজের ধর্মীয় উৎসব উৎসবের আকারে পালন করি এবং সবাই যাতে ভালোভাবে শান্তিতে থাকতে পারে এইটুকু অঙ্গীকার করব, এইটুকু আশা রাখবো এবং সকলে ভালো থাকবেন এইটুকু বার্তা দিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। আমি আব্দুল ওয়াহেদ, আমি একজন সাধারণ মুসলিম সমাজের প্রতিনিধি।